السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شماني تمر في فهرة أAMD راجل بhai نتى بروستو كورس نتى AMD شدي حضور إمامير নামাজ পড়ানোর সময় যদি ইমামে কোনো ভুল করে তাহলে আমরা কি বলে লোকমা দিব আল্লাহ লোকমা দিব না সুবাহ আল্লাহ বলে আমাদের দেশে আল্লাহ সুবাহ আল্লাহ বলে দয়া করে কোনটা সহি আমরা কোনটা করব দয়া করে বলবেন ভাইকে এই ছোটখাটো বিষয়ে মানে আমাদেরকে সবাইকে অবগত করার উদ্দেশ্যে দিয়ে উনি বলেছেন আল্লাহ এর উত্তম বিনমোনাকে দান করুক প্রথমে আমি বাইদেরকে বলবো যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে মানুষ আমি আপনি সবাই কেউ আমরা ভুলে যাওয়া এবং ভুল করার উদ্দে নয় তাই নামাজ আদায়ের ক্ষেত্রেও আমাদের যদি বিশেষ করে জামাতে নামাজ পড়ার সময় ইমামের যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আমরা ইমামকে কিভাবে কি বলে সতর্ক করব সেই শব্দগুলো আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পুরুষ হইলে কীভাবে সতর্ক করবে আর পিছনে মুসল্লিরা যদি মহিলা হয় তাহলে সে তারা কীভাবে সতর্ক সেটা স্পষ্ট হাদিসে বর্ণিত হয়েছে তাছাড়া কখনও যদি এমন হয় যে আপনি নামাতে দাঁড়িয়েছেন এমন সময় কেউ হয়তো আপনি কি অবস্থায় আছেন জানেন না কেউ আপনাকে ডাকছে সেক্ষেত্রে আপনি কি করবেন পুরুষ যদি হয় তাহলে সে কি বলবে মহিলা যদি হয় তাহলে সে কি করবে এই বিষয়ে

এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে সে নামাজে দাঁড়িয়েছে এখন আশেপাশের যে লোক যে তাকে ডাকছে অথবা তার কাছে কিছু চাচ্ছে এই অবস্থায় সে কি করে জানাবে যে আমি নামাজের মধ্যে আসি অথবা ইমামের সাথে নামাজ পড়তেছে এই অবস্থা ইমাম ভুল করতেছে সে কি করে জানাবে এই তাকে মানে সে যে ভুল করতেছে সে কীভাবে শোধরাবে রস্তাম বলেছেন কারণ আমাদের মধ্যে যদি কোনো কিছু ঘটে যায় তাহলে সে যেন কী বলে তাসমি পাটার তাসমি না সবাই আল্লাহ বলে অপরে এক হাদিসে আছে রসুসেন মান্না বাহু সৈনফি সলাতি ফালিয়াকুল সুহান আল্লাহ হাদিসটি ইমাম বখারি রাহিম আল্লাহ এবং ইমাম মুসলিম রাহিম আল্লাহ বর্ণনা করেছে অর্থাৎ কারণ আমাদের মধ্যে যদি কিছু ঘটে যায় ইমামের হোক সে মুক্তাদির হোক মানে ইমামের হোক বা একা নামাজ অবস্থায় হোক তাহলে কি হবে সেই যেন সুহান আল্লাহ বলে তার মানে হলো এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে কোনো পুরুষ ইমাম ইমাম যদি নামাজ পড় ইমাম যখন নামাজ পড়ায় ইমামের যদি কোথাও কোনো নামাজের মধ্যে কোথাও ভুল হয়ে যায় তাহলে মুক্তাদিগণ ইমামকে সতর্ক করার জন্য এই ভুল থেকে ফেরানোর জন্য তারা সব হল্লা বলবে আর যদি ইমামের পিছনে যারা নামাজ পড়তেছে তারা যদি মহিলা হয় তাহলে তারা ডান হাতের মানে এই তালুর দিকে হাতের এই বিতর অংশটা দিয়ে বাম হাতের এই ফিট মানে বাম হাতের তালুর উপর অংশের মধ্যে এইভাবে মারবে এটার দলিল হাজার তেরো সূল্লাসলাম বলছেন ইননামা লিন নিসা অথ দা স্পি হউলির মানে পুরুষরা সুবহান আল্লাহ বলে ইমামকে সতর্ক করবেন আর মহিলারা হাতের উপর হাত মেরে কি করবেন ইমামকে সতর্ক করবেন এখন এটা হলো নামাজ জামাতে নামাজ পড়ার সময় একাকি নামাজ পড়ার সময় যেমন কথার কথা আপনি বাসায় গেলেন আপনার স্ত্রী নামাজ পড়তেছে আপনি তাকে ডাকতেছেন এখন সে যদি উত্তর আপনার ডাকের সাথে সাথে উত্তর না দেয় আপনি হয়তো তার প্রতি রাগ করতে পারেন তাহলে সে তখন কি করবে নামাজ অবস্থায় থেকেই হাতের উপরে এভাবে মারবে তার মানে হলো এটা স্বামীকে জানিয়ে দিল যে আমি নামাজরত অবস্থায় আছি অথবা আপনি বা কোনো পুরুষ নামাজ পড়তেছে এই মুহূর্তে তার কোনো আপনজন বা কেউ এসে তাকে ডাকতেছে তার পাশেই হয়তো কথা বলছে তাহলে সে কি করবে তার সাথে সাথে তখন বলবে বলে ভিতরে এটা মানে কাউকে জানানোর প্রয়োজন হলে সোহান আল্লাহ বলবে আর ইমামের পিছনে পড়লে ইমামকে সংশোধন করার জন্য সুবাহান্লাহ বলবে মহিলারা হাতের পর হাত মারবার তার ডান হাতের ভিতরের অংশটা দিয়ে বাম হাতের অফিসের উপরে এভাবে মারবে এইভাবে তালি নয় এইভাবে তালি এটা নিষেধ এটা নয় বরং এই বাম হাতের ডান হাতের ভিতরের অংশটা দিয়ে বাম হাতের এই ফিটের পরে এভাবে মারবে তাহলে ফাঁসের লোক যারা আছে সে বুঝে যাবে ইমাম হলে সে বুঝে যাবে যে আমার মধ্যে কোথাও ভুল হচ্ছে সংশোধন দরকার এতটুকু আমরা আমার যতটুকু জানি যে সুবহান আল্লাহ বলার মাধ্যমে এটি বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য কিতাবের দ্বারা প্রমাণিত যেমন বোহারি মুসলিম সহ অন্যান্য সমস্ত হাদিসের কিতাবে বর্ণিত আছে বাকি হয়ে গেল যে আমাদের দেশে আল্লাহ আকবর বলে ইমামকে মানে সতর্ক করেন এই ব্যাপারে ইমাম এ তবরানির একটি বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ আকবর বলার কথা কিন্তু সর্বসম্মতিক্রমে এই বর্ণনাটি দুর্বল বা কার মতে এটা হাদিস হাদিসে বলেই সাব্যস্ত হয়নি বা কেউ বা মৌজু বলেছেন তাই আমি বলবো যেহেতু বিশুদ্ধ হাদিসে সুবহান আল্লাহ বলার কথা আছে তাই আমরা সুবহান আল্লাহ বলবো এখন প্রস্তুত থাকি যে আমাদের দেশের লোকেরা আগ থেকেই আল্লাহ আকবর বলে আসছে এখন আমরা এটা কিভাবে পরিবর্তন করব উত্তর ভারতে এটা পরিবর্তন করার জন্য আমাদের আলিম্লা মারাদদ এটা হাদিসগুলো বর্ণনা করেন যে আলহামদুলিল্লাহ আমরা এতদিন হয়তো বা আল্লাহ আকবর বলেছিলাম যেটা এখন বিশুদ্ধ হাদিসে আমরা এটা স্পষ্ট জানি সুবাহান বলা তাহলে আমরা এখন থেকে আর আল্লাহ আকবর বলবো না সুবাহান আল্লাহ বলবো তাহলে এটা সর্বোত্তম হবে প্রিয় ভাইরা আসুন এইভাবে আমরা চেষ্টা করি যেটা কোরআন এবং সহি উন্নতি আছে সেটা আমাদের আমলে আনার জন্য হ্যাঁ সময় হয়তো বা কেউ বা কার আমাদের মুরব্বেরা কেউ হয়তো একটা কাজ করেছে পরবর্তীতে তাহাকিক তদন্তে গিয়ে যদি দেখা যায় এটা ওই সহি হাদিসের সাথে একটু সাংঘর্ষিক তাহলে আমরা হাদিস মোতাবে আমল করব ওই বুজুর্গদেরকে মন্দ বলার তো কোনো প্রয়োজন নেই তারাও তাদের চেষ্টা হয়তো করেছে তারা তাদের কাছে ওইটা ভালো সত্য বলে মনে করে করেছে কিন্তু যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে দলিল সহ তাহলে আমরা যেটা বেশি শক্ত নির্ভেজাল নির্ভুল সেটার আমল করার চেষ্টা করবো والله اعلم السلام عليكم ورحمه الله وبركاته